আরেকটু যুক্তি দিচ্ছি, এই বউ ফাগুল্লা ছেলে যদি বিবির প্রশংসা করতে করতে কোনো এক সময় বলে, বিবি রে তোমার চেহারা সুন্দর, তোমার হাত অনেক সুন্দর, চোখ অনেক সুন্দর, কপাল অনেক সুন্দর, নাক অনেক সুন্দর, তোমার ঠোঁট অনেক সুন্দর, তোমার চুলগুলি অনেক সুন্দর, বিবিরে পাপ মারতে মারতে কয়ে ফেলাইছে, বিবিরে তুমি এত সুন্দর, সুন্দর গো বিবি, তোমার চেহারা আমার মার চেহারার মতো। কথা বুঝেন নাই? বিবিরে তোমার চেহারা অনেক সুন্দর, কিন্তু তোর চেহারা আমার মার চেহারার মতো। তো বউ কিছে কি মুরব্বীরা জানেন নাই মাসালা নাকি? সর্বনাশ, অনেকে জীবনে ভুল টুল করছে কিনা আল্লাহ জানে। বিবি তালাক হয়ে গেছে, তালাক দেওয়ার জন্য বলা লাগে নাই যে বিবি তুমি এক তালাক হইছো, দুই তালাক হইছো, তিন তালাক হইছো, উচ্চারণ করা লাগে নাই, অটোমেটিক তালাক হয়ে গেছে, এটার নাম হলো অটো তালাক। ডাইরেক্ট তালাক হয়ে গেছে একজন বিবি, ডাইরেক্ট তালাক। কারণ কি? মার সাথে তুলনা দিছে, মার নাকের মতো বিবির নাক, মার হাতের নখের মতো বিবির হাতের নখ, বেশি কিছু লাগবে না, শুধু এই নখের তুলনা দিবেন। বিবি রে তোর নখটাও অনেক সুন্দর রে, কিন্তু আমার মার নখের মতো। বউ শেষ, হা বউ শেষ। বিবির সাথে মায়ের মুসাববা করার জন্য, তুলনা দেওয়ার জন্য সাদৃশ্য তা আছে, এটা স্বীকার করার জন্য আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। কারণ কি? যুক্তি দিয়ে আপনার বিবি একজনের কন্যা, তিনি আপনার শ্বশুর, তিনি একজনের বোন, তিনি আপনার সুমন্ডি শালা, তিনি একজনের মা, তিনি আপনার সন্তানের মা, আপনার মাও একজন মহিলা, আপনার বিবির মাথার থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ যেই কোয়ালিটি, আপনার আম্মারও অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ ওই কোয়ালিটিরই তৈরি করছেন। কারণ পুরুষ ও মহিলা দুই কোয়ালিটি ভিন্ন, সৃষ্টিগত পার্থক্য ভিন্ন, সৃষ্টিগত শারীরিক কন্ডিশনও ভিন্ন। আপনার মা একজনের মেয়ে, তা সে হলো আপনার নানা, আপনার মা একজনের বোন, সে হলো আপনার মামা, আপনার মা একজনের মা, সে হলো আপনার নিজের মা। ইনিও মহিলা, ইনিও মহিলা, আপনার বিবিও মহিলা, আপনার মাও মহিলা, আপনার বিবিও নারী, আপনার মাও নারী। তাহলে বিবির সাথে মার তুলনা দিলে বউ তালাক হবে কেন? দুইজনই তো নারী। আমরার দেশে যারা কয় নবী আমরার মতো আর আমরা নবীর মতো, বাস খুব সুন্দর কোরআনের আয়াত দিয়ে আপনারা বুঝাই দিয়ে দিছে, আরো কিছু আনুষঙ্গিক যুক্তি দিয়ে আপনারা বুঝাই দিল নবী আপনার মতো আর আপনি নবীর মতো। এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন, এই মহিলা আপনার স্ত্রী, সেও নারী, আপনার মা সেও নারী, তো এই নারীকে এই নারীর সাথে তুলনা দিলেন, হালাল নারী হারাম হয় কেন? হালাল নারী হারাম হবে কেন? ইসলাম শান্তির ধর্ম, এই শান্তির ভিতরে এত বড় একটা অশান্তি লাগাইলো কেন? হালাল বিবি হারাম কেন হবে? কি জন্য হারাম হবে? এই বেড়ি এই বেড়ি, এও নারী এও নারী, উনার শরীরে যা আছে উনার শরীরেও তাই আছে, একটু সাদৃশ্য করছে, তোমার নখ আমার মার নখের মতো, তোমার চেহারা আমার মার চেহারার মতো, তোমার নাক আমার মার নাকের মতো, তোমার মার তোমার ঠোঁট আমার মার ঠোঁটের মতো। তো বিবি তালাক হয়ে গেল, এর অর্থ কি? এর অর্থ হলো মা মায়ের জায়গা থাকবে, মা মায়ের জায়গা থাকবে, এটা মায়ের ইজ্জত, মায়ের সম্মান, তিনি আপনার মা, আপনার মায়ের পায়ের নিচে আপনার বেহেশত, আপনি মায়ের দুগ্ধ পান করেছেন, আপনি মায়ের পেটের ভিতরে মা আপনাকে ধারণ করেছেন, তিনি আপনার মা, আপনার মায়ের পেট থেকে আপনি পৃথিবীতে এসেছেন, তিলে তিলে দুই বছর পর্যন্ত মায়ের রক্ত পান করেছেন, ওই দুগ্ধ পান করেছেন যে দুধ রক্ত থেকে আসে, এই মায়ের আকাশ চুম্বী সম্মানের জন্য বিবিকে যখন মার সাথে তুলনা দিয়েছেন, অটোমেটিক বিবি তালাক হয়েছে। আমার রসুল রসুলের জায়গা থাকবে, উম্মত উম্মতের জায়গা থাকবে, নবী নবীর জায়গা থাকবে, উম্মত উম্মতের জায়গা থাকবে। উম্মত যখন নিজেকে নবীর সাথে তুলনা দিবে, নবীকে উম্মতের সাথে তুলনা দিবে, তখন উম্মতের ইমান অটোমেটিক তালাক হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি?
বুঝতে কি কোনো অসুবিধা হয়? বুঝা যায়? এবার বুঝে দেন, এত যুক্তিতে পাগল হইেন না। আপনারা যুক্তি দিব, নবীজি কি বিয়ে করেছেন? ক হ্যাঁ করেছেন। নবীজির কি বাচ্চা কাচ্চা হয়েছে? ক হয়েছে। আপনাদের কি হয়েছে? ক হয়েছে। নবীজির দাড়ি ছিল কিনা? ক ছিল। চোখ ছিল কিনা? ছিল। আপনার আসেনি? ক আছে। আপনার চুল আসেনি? নবীর ছিল। ক হ্যাঁ আছে। আপনার নাক আসেনি? নবীর ছিল। ক হ্যাঁ আছে। নবীজি পায়খানা প্রস্রাব করছেনি? ক হ্যাঁ করছে। আপনি করছেন নি? হ্যাঁ করছি। নবীজি খানা খাইছেন নি? হ্যাঁ খাইছে। আপনি খাইছেন নি? খাইছে। নবীজির জন্য খানা কি আসমান থেকে আইছে না মাটির ভিতর থেকে উঠছে? কেন মাটির ভিতরের খাবারই নবীজি খাইছে। তাহলে নবীও জেতা, আমরাও তেতা। নবীও যেমন মানুষ, আমরাও তেমন মানুষ। এখন আমি প্রশ্ন করি, নবীজি পানি পান করলেন, আমি চা খাইলাম, আপনারাও খাইলেন। এই চা পানি দিয়ে বানানো হয়, চা পাতি থাকে, সাথে থাকে চিনি, চিনিও মাটির নিচ থেকে আসে, চা পাতাও মাটির নিচ থেকে আসে, পানিটাও মাটির নিচ থেকে আসে। চোদ্দশো বছর আগে আল্লাহর নবী মাটির নিচের পানি পান করলেন। চোদ্দশো বছর আগে আল্লাহর নবীজি ফল খাইলেন, আঙ্গুর খাইলেন, মধু পান করলেন, খেজুর খাইলেন। চোদ্দশো বছর আগে নবীজি শরবত পান করলেন। চোদ্দশো বছর আগে নবীজি মিষ্টি পান করলেন। নবীজি প্রস্রাব করলেন। আমাদের প্রস্রাবের ভিতর থেকে দুর্গন্ধ হয়, আমার নবীর প্রস্রাব মোবারকের মধ্য থেকে দুর্গন্ধ না আসে কেন? মিষ্কির ঘিরা আন আসত। আপনার শরীর থেকে ঘাম যখন বের হয়, এই ঘাম যদি আপনি না মুছেন, একাধারে তিন দিন যদি আপনি গোসল না করেন, সাত দিন যদি গোসল না করেন গরমের মধ্যে, এই সাত দিন গোসল না করার জন্য শরীরে ঘাম জমতে 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 আপনার শরীরের মধ্যে পড়ার গন্ধ কবে? কি কথা বলেন না কেন? বলেন। কিন্তু আমার নবীজি শরীর মোবারক থেকে ঘাম বের হতো এই পানি পান নবীজি চোদ্দ বছর, চোদ্দশো বছর আগে করলেন। এই খাবারই নবী চোদ্দশো বছর আগে খেলেন। কিন্তু আমার নবীর শরীর থেকে মিষ্কির ঘিরান আসলো, আপনার শরীর থেকে দুর্গন্ধ আসলো, নবীর শরীর মোবারক থেকে জান্নাতের ঘিরান আসলো। তাহলে নবীও মানুষ, আপনিও মানুষ, এক মানুষ। আসতে বললেন কেন? জোরে বলেন। প্রশ্ন রাখবেন, হুজুর এইগুলি কি কবরের মধ্যে জিগাইব? হা, কবরের মধ্যে এটাও জিগাইব। বলে হুজুর দলিল কি? দলিল যদি দেখতে চান বুখারী মুসলিম দেখেন, আল্লাহর নবীকে কবরের মধ্যে দেখাইয়া প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, মা কুনতা তাকুলু, তুমি এই লোক সম্পর্কে কি বলতে? তুমি বলো কি বলতে? তুমি বলো, মা কুনতা তাকুলু 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 তাকুলু, তুমি কি বলতে? তুমি বলো কি বলতে? তুমি বলো। এখন বলেন, কবরে যাবেন, প্রশ্ন রেডি করে যাবেন, কিন্তু এত সহজ ভাবেন রসুলের বিষয় না? নিজের সামরার বেলায় ফেত্রার বেলায় খুব সোয়াব, সামরার ফেত্রার বেলায় গেলে সোয়াবের শেষ নেই, জান্নাত কিনে লাইতেছেন একবারে। আর নবীর শানের বেলায় গেলি তখন কে এইগুলি নিয়ে কথাবার্তা কইন না? এগুলি কবরে জিগিত না, কবরে জিগিত না। না এ নবীর উম্মত, নিজের কবরের প্রশ্নের হিসাব নিয়ে যাবেন। আগামী কালকেও হতে পারে, আগামী দিন সন্ধ্যা লাগার আগেই আপনার আমার কবরের প্রশ্নের সওয়াল জবাব হয়ে যেতে পারে। অতএব হিসাব, দুনিয়ার থেকে কষে কবরে যাবেন, আগামী কালও হতে পারে। সময় নেই হাতে, আগামী কালও হতে পারে। অতএব নিজের কবরের প্রশ্নের জবাব, তিন নম্বর প্রশ্নটা রেসালাতের উপরে খুব গুরুত্বের সাথে প্রদান করা হয়েছে। নবীকে দেখানো হবে সেই দিন, উম্মত চিনবে না। যে উম্মত নবীর সাথে গুস্তাখি করবে সে রসুলকে চিনবে না, সে বলবে লাদ্রি লাদ্রি। যার অন্তরে নেফাক আছে, নেফাক আছে, মুনাফিকি আছে, নবীর প্রতি যার তাজিম নাই, তাকরিম নাই, সম্মান নাই, মর্যাদা নাই, নবীর প্রতি যার তাজিম নাই, নবীর প্রতি যার তাজিম নাই, সে নেফাক যার অন্তরে আছে সে বলবে লাদ্রি লাদ্রি। কাফের ও মুনাফিক দুই শ্রেণীরা কবরের মধ্যে বলবে লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না। জবাব রেডি করে কবরে যায় নবীজি সম্পর্কে জবাব প্রস্তুত করে কবরে যায়। রসুলে পাকের কোন বিষয়কে ছোট করে দেখা উম্মতের জন্য সবচেয়ে বড় ভয়ঙ্কর।
নবীজির কোন বিষয়কে ছোট করে দেখা উম্মতের জন্য সবচেয়ে ভয়াবহ। আপনি জীবনে অনেক গুনাহ করেছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, হজ ছেড়ে দিয়েছেন, যাকাত ছেড়ে দিয়েছেন, অনেক গুনাহ আপনি করেছেন। গভীর রাত্রিবেলা সেজদার মধ্যে পড়ে কান্দেন, আল্লাহ ক্ষমা করে দাও, আমি আর কোনদিন গুনাহ করতাম না, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমা চাইতেছি, তুমি গফুর, তুমি রহমান, নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকারী, আল্লাহ তুমি মাফ করে দাও। নবী বলতেছেন, উম্মত গুনাহ করে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে দেরি হয়, চোখের পানি ফেলতে দেরি হয়, আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কিন্তু উম্মত যদি নবীর সাথে বেয়াদবি করে, ও মক্কার ইমাম হতে পারে, মদিনার ইমাম হতে পারে, বাইতুল আকসার ইমাম হতে পারে, ধর্মের জিহাদে যুদ্ধ করতে করতে শহীদ হতে পারে, তারপরও ক্ষমা হবে না, ক্ষমা হবে না, ক্ষমা হবে না, আমার রব্বে করিম তাকে মাফ করবে না, মাফ করবে না, কারণ তার নাম গোস্তাখ রসুলের খাতায় লেখা হয়ে গেছে, তার নাম বিয়াদবের খাতায় লেখা হয়ে গেছে। এজন্য নবীর উম্মত সাবধান, সাবধান, রসুলের বেলায় খুব সতর্কতা। এখানে উম্মতের পদস্খলন যদি হয়, উম্মতের সর্বনাশ হবে।